আন্ডারপাস ও ফুটব্রিজের এবং সার্ভিস রোডের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 10টি জায়গায় অবস্থান বিক্ষোভ। আজ 21শে ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বৈকাল 4টে পর্যন্ত রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের পাশের অবিলম্বে জনসাধারণের রাস্তা পারাপারের জন্য আন্ডারপাস ও ফুটব্রিজ এবং সার্ভিস রোডের দাবিতে কেন্দ্রীয় সরকারের খামখেয়ালিপনার বিরুদ্ধে 10টি স্থানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। আজকের এই কর্মসূচির নেতৃত্ব দেন রাজ্যের শ্রমমন্ত্রী ও পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডক্টর কবির মান্না সহ হরিপাল সিঙ্গুর ও চণ্ডীতলা ব্লকের নেতৃত্ববৃন্দ। সাধারণ মানুষের স্বার্থে এবং সার্ভিস রোড কমপ্লিট করতে হবে, এটা না থাকার জন্য দুর্গাপুর রোডের শুরু থেকে প্রায় 1500 মানুষ দুর্ঘটনায় মারা গেছে, এই গ্রাম অঞ্চলের মানুষ, এবং প্রায় 2000 গবাদি পশু মারা গেছে। তাই একটা মানব সম্পদ যেরকম ক্ষতি হয়েছে, পানি সম্পদও ক্ষতি হয়েছে, এবং একদিকে মাঠ, একদিকে তার চাষের জমি, একদিকে তার বাড়ি, একদিকে স্কুল, একদিকে বাজার, একদিকে তার বাড়ি, এই পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে। আর সার্ভিস রোড কমপ্লিট না হওয়ার জন্য মেন রোডে উঠতে গিয়েই অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাই NH2 যেহেতু আমাদের এটা ব্যবসা করছে, তারা টোল ট্যাক্সের টাকা নিচ্ছে, তাই স্বাভাবিক কারণেই তাদের অবিলম্বে 11টি জায়গায় সাবওয়ে করতে হবে এবং সার্ভিস রোড করতে হবে। আমরা একদম জলাপাড়া চণ্ডীতলা থানার জলাপাড়া থেকে আর হরিপাল থানার কানগই পর্যন্ত মোট 11টি পয়েন্টে আজকে অবস্থান বিক্ষোভ চলছে। এরপর ধাপে ধাপে আমরা আন্দোলন কর্মসূচি করব। আমরা কানগই থেকে ডানকুনি টোল ট্যাক্স সাইকেল র্যালি এবং 3টি ধাপে আমরা মিছিল করব এবং প্রজেক্ট ম্যানেজারের কাছে ডেপুটেশন দেবো। তা যদি না হয় আমরা প্রতীকী অবরোধ করব, তা না হলে আরও চূড়ান্ত আন্দোলনের দিকে আমরা যাব। যেমন সিঙ্গুর আন্দোলন ধাপে ধাপে আমরা তৈরি করেছিলাম, এটাকেও আমরা ধাপে ধাপে আমরা নীতিন গাড়করি সহ সমস্তকে চিঠি দিয়েছিলাম। আমাদের মুখ্যমন্ত্রীকে জানাবার পর মুখ্যমন্ত্রী 17ই নভেম্বর চিঠি দিয়েছিলেন, তাকেও মুখ্যমন্ত্রীকে পর্যন্ত জানাননি যে তারা কি পদক্ষেপ নিচ্ছেন। তাই তাদের এইরকম আজগুবি গল্প মিথ্যা, যতক্ষণ না তারা করছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস নেই, আমরা আন্দোলন চালিয়ে যাব। পাপ্পু সাতরা, রিপোর্ট টাইমস বাংলা।